এক কাজ করে আমি বিদুষীর ডাক দে এখানে। হ্যালো, হ্যাঁ, দরজা খুলো, দরজা খুলো। আরে এখানে কি এটা কাগজ, এটা কি পড়ে আছে? এটা এটা কি আরে জানি না, এর আগের দিন ইভা আসছিল, এটা ভূত কি আসা ধরছিল আমারে। তুমি মিয়া, এটা দেখো আগে, এটা দেখো এটা কি, এটা কি লেখা রয়েছে? গো টু মাই গ্রেভ। কি এটা ওইট, এখানে কি লেখা, গো টু মাই মানে গ্রেভ? আরে ইভা আগের দিন আমারে বলতেছিল ওর কবরের কাছে যাওয়ার জন্য। ভাই আমি সত্যি বলতেছি, দূর এসব এভার টিভার কোনো ফেক জিনিস কি সব দেখো আরে তুমি, বাট এটা ইয়ার সত্যি আসছিল, সত্যি আসছিল। কালকে দাঁড়াও দাও, তোমার আমি দেখাইতেছি, এদিকে আসো। আরে এই কাগজ মেবি তোমার মনে করো যে এই কেউ দেখো, ভুল এইখানে এখানে শয়তানি করে রেখে গেছে, এখানে বাট এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। আচ্ছা, এখানে আসছিল ইভা, এই যে এখানে ছিল, আমি দেখছি, আমার সাথে দেখা এখানে হচ্ছিল। কই থেকে আসবে, আমি তো সব দরজা বন্ধ করে রাখছি, আরে এগুলো তো ছিল সব লক এখানে, করা। এখানে ছিল, কালকে দেখছি আমি, এর আগের দিন এখানে ছিল ইভা। চিন্তার বিষয় হয়ে গেল। আচ্ছা এক মিনিট, বলো বলো। যদি কোনো মানুষও আসে এটা ফেলতে কাগজটা, হ্যাঁ তাও তো আসা সম্ভব না, সব লক করাই আছে, কোনো ওটাই তো দরজা আমি ভাঙা নাই। বলতেছি, ও তো মানুষ না, ও তো ভূত, ওই জন্য চলে আসতে পারছে। দরজা লাগালে তো মানুষ আসতে পারতো না, ভূত বলে চলে আসছে। তার মানে আসলেই কেউ আছে? আরে হ্যাঁ, আসলে আছে। আচ্ছা এখন ও আমাকে কি বলছে আগের দিন, হেল্প কি হেল্প বলছে সাহায্য ও? চাইতেছিল আমারে, বলতেছিল হেল্প করার জন্য। ভাবো একবার, আমি ভূতরে কেমনে হেল্প করবো, এটা কি কোনো কথা? হেল্প চাইতেছিল, আবার এইটা দিয়ে গেছে গো টু মাই গ্রেভ। আরে আমি বুঝতেছি না কি হইতেছে। আমার তো, আচ্ছা এক মিনিট, হতেও তো পারে যে ভূতটা আসলে ভালো, ওর কোনো হেল্প লাগবে। তোমার কি ভূতরে ভালো মনে হয়? আমারে যে তাই, যেই পরিমাণে আমারে তাড়া করছে, যেই পরিমাণে হন্ট করছে, তুমি থাকলে বুঝতাম ইয়া। আচ্ছা তাহলে তাহলে এটা যেহেতু বলছে যে গো টু মাই গ্রেভ, চলো আমরা একবার যাই দেখি। তুমি আমি কি যাবো জানো না, গ্রেভটা আমি আমি কোথায়? আমি জানি গ্রেপ কোথায়, কিন্তু আমি আরে যাবো না ভিতর ডিম, অনেক মজা হবে, অ্যাডভেঞ্চার, চলো যাই মিয়া। যাই। তুমি ভূতের কবরে যাবা, তারপর আবার অ্যাডভেঞ্চার বলতেছো, ওগুলো এগুলো কোন ধরনের কথাবার্তা এসব নিয়ে? আমি ভয় পাই না আরে আমার দেখো সব দেখো শোনা তারপর। বলি, ভূত যদি তোমার কোনো ক্ষতি করতে চাইতো তাহলে তো এতদিন করেই দিত, তাই না? ঘাড় মটকায় মেরে ফেলতো আমারে। হ্যাঁ কিন্তু সেরকম তো কিছু হয়নি, তার মানে ভূতটা হইতে পারে ভালো, আর কোনো হেল্প লাগবে কিন্তু আমি কেন ভাই, মানে ছাগল হবে কে কোনো রিজন, চলো সেটা আমরা খুঁজে বের করি, ঠিক আছে চলো চলো চলো। আমার যাইতে ইচ্ছা করতেছে না মানে। ভাইরে ভাই ভূত! আরে চিল, কিছু হবে না, আমি তো আছি, চলো। আচ্ছা দাঁড়াও, একটা একটা সিক্রেট কথা বলি, এখানে দাঁড়াও, ওকে ঠিক আছে, এটা মনে রাখবা। সো মনে করো, যদি তো তুমি যদি আমারে দেখো তাহলে জিজ্ঞাসা করবা এই কোড ওয়ার্ড, যদি আমি বলতে পারি তাহলে মনে করবা, আর আমি যদি মনে করো আমার মতো ভূত সাজা থাকে, ও তো আর এটা জানে না, সো এটা বলতে পারবে না, বুঝছো? গুড আইডিয়া, ওকে 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 ঠিক আছে। চলো চলো, আমি একটু সাহস করে যাবো, এখন আজকে যাবো না পরের দিন যাবো, ওখানে আমি খাওয়া দাওয়া করবো। খিদা লাগছে মিয়া, খাওয়া দাওয়া রেডি করো, সকালে আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। খাওয়া দাওয়া রেডি করো।